পাঁচ দিনের ঈদের ছুটি শেষে যখনই মানুষ কর্মস্থলে এবং ছেলেমেয়েরা যখনই স্কুল মাদ্রাসা কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি এবং মেঘের গর্জন আর সমুদ্রের উত্তাল ঢেউ যেন সুরকে হতভম্ব করে দিল। সুরবাসীরা এই যে দেখা যাচ্ছে এখানে এই ঢেউ উত্তাল ঢেউগুলা যেন ঘরের কাছাকাছি এই যে আবাস ঘরগুলা এই আবাস পরিবারগুলা ঘর যেখানে সেখানে যে কোনো মুহূর্তে ওয়াদি হয়ে পড়াই যেতে পারে। এই তোমার পানি যে কোনো বিপদ সময়ে যে কোনো সময়ে বিপদ সীমার উপরে উঠে যেতে পারে। ঠিক এই মুহূর্তে সরকার থেকেও ওমানের সমস্ত মোবাইল অপারেটরে একই সাথে রেড অ্যালার্ট টোন এবং রেড অ্যালার্ট মেসেজ দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে এবং সমুদ্রে যারা মাছ ধরার জন্য গেছে তাদেরকে তাৎক্ষণিক ফিরিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে সরকার নির্দেশিত যে যে আবাসস্থলগুলো নিরাপদ সেখানে সবাইকে সরিয়ে নিচ্ছে। আর বিশেষত সব কিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে যে হয়তো এই মরুণে আজকে বাংলাদেশের প্রথম নববর্ষকে প্রথম বর্ষের প্রথম দিনকে হয়তো এই মরুর দেশ বরণ করে নিচ্ছে এমন পরিস্থিতি এমন প্রাকৃতিক অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু পরিশেষে আমি প্রবাসমের পক্ষ থেকে সকল প্রবাসীদেরকে নিরাপদ স্থান থাকার জন্য এবং যেখানে যেখানে ওয়াদি যায় সেখানে যেন গাড়ি না নিয়ে যায় আপাতত কোনো ওয়াদি যাতে গাড়ি নিয়ে পারাপার না হয় সেই অনুরোধ জানাচ্ছি। সুর থেকে মোহাম্মদ হাসান চৌধুরী প্রবাস। الله بحياتنا ما استوى نفس السير الله يبارك ويزيد ما شاء الله تبارك الرحمن ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله. ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।